प्रेम भालोबासा एगुली कम बेशी आमादेर प्रत्येकेर लाइफेर एकटी मोस्ट इम्पोर्टेंट पार्ट। अनेकेई भालोबासार प्रतिश्रुति माध्यमे तादेर जीवनटीके बदलाते चाय, हाथे हाथ चोखे चोख रेखे काटिये दिते चाय साराटी जीवन। केउ चाय ना जे तार भालोबासार मानुषटी ताके छेड़े अन्य कारोर संगे सम्पर्के बा रिलेशनशिपे जड़ान। बर्तमाने आमादेर समाजे आमरा जारा सम्पर्के आछि निजेराई निश्चित नई सम्पर्कटी आदौ सत्य किना, भावते भावते कोनो किनारा पाय ना जे आमरा उल्टो दिकेर मानुषटी सत्यिकारेर आमाके भालोबासे किना। आमादेर चारपाशे प्राय देखा जाच्छे जे सम्पर्क खूब बेशी हले मात्र दुई थेके तीन मास स्थायी होच्छे, किछुदिन परेई सम्पर्कगुली कोनो ना कोनो कारण देखिए विच्छेद हो जाए। तखन आमरा निजेराई निजेदेरके कत रकमेर जुक्ति दिए बोझाते थाकि बर्तमान समये आनम्याच्योर प्रेमेर कारणे धोखा देवार हार अनेक बेड़े गेछे। जे बयसे आमरा माठे गिये बृष्टिर मध्ये फुटबल खेलतम सेई बयसे छेले मेयेरा नाकि एखन प्रेमे धोखा खेये घरेर कोनाय बसे आछे, आबार केउ केउ सुसाइड करते चाइछे। ताई बंधुगण, आमादेर मनेर अंतरटी भेंगे काँचेर मतो टुकरो टुकरो हवार आगेई आमादेर सम्पर्कटी थेके बेरिये निजेदेरके जाते बाँचाते पारि तार जन्य एई भिडियोटिते कयेकटी सहज उपाय शेयर करते चलेछि, जार साहाज्ये आपनी आपनार पार्टनारके सठिकभावे जाचाई करते पारबेन जे आपनार पार्टनारेर भालोबासाटा कि सत्यि नाकि नितान्तई नाटक। ताहले आसुन देखे नि मिथ्या भालोबासा चेनार कयेकटी गुरुत्वपूर्ण उपाय बा लक्षण। ভিডিওটি শুরু করার প্রথমে আপনাকে এটাও বলবো যে সমস্ত মানুষ কখনোই এই রকম হয় না, তাই অলওয়েজ নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে যে কোনো প্রতিবেদন পড়ে বা একটা ছোট ভিডিও দেখে নিজের ভালোবাসার মানুষটিকে অযথা কষ্ট দেবেন না যতক্ষণ পর্যন্ত 100% শিওর না হচ্ছেন। বন্ধুগণ, ভিডিওটি একটু বড় হতে পারে, তবে শেষ পর্যন্ত দেখে নিলে এই বিষয়ের লক্ষণগুলি সারা জীবন মনে থাকবে। প্রথম লক্ষণটি হলো ভালোবাসা নাকি স্বার্থ। আপনি যদি কোনো সম্পর্কে আসেন তাহলে বোঝার চেষ্টা করুন আপনার উল্টো দিকের মানুষটি আপনাকে কিছু দিয়ে খুশি হয় নাকি সে আপনার থেকে ছলে কৌশলে ক্রমাগত কিছু না কিছু চাইতে থাকে। কারণ সত্য ভালোবাসা দেওয়াতে খুশি পাওয়া যায়, নেওয়াতে নয়। যে আপনার থেকে শুধু চেয়েই যাবে তার কাছে ভালোবাসার থেকে অন্য কিছু বেশি গুরুত্বপূর্ণ। তাই যদি আপনি মনে করেন আপনার প্রিয় মানুষটিকে জিনিস দেওয়া বন্ধ করলে সে আমাকে ছেড়ে দিতে পারে, তাহলে ওই সম্পর্কতে থাকার থেকে না থাকা অনেক বেশি সুখের। কারণ সম্পর্ক কোনোভাবেই স্বার্থ নিয়ে হয় না, ভালোবাসা সর্বদা স্বার্থহীন। দু নম্বর লক্ষণটি হলো গুরুত্ব না দেওয়া। আপনি উপলব্ধি করুন আপনার প্রিয় মানুষটি আপনার খেয়াল রাখছে এবং গুরুত্ব দিচ্ছে কি না। যে মানুষটি আপনাকে ভালোবাসবে সেই মানুষটির কাছে সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ আপনিই থাকবেন, আপনার থেকে গুরুত্বপূর্ণ তার কাছে আর কোনো কিছুই থাকবে বা হবে না। তাই ভালো করে বোঝার চেষ্টা করুন সে আপনাকে গুরুত্ব দিচ্ছে কি না, আপনার বলা কথাগুলিকে আপনার প্রিয় মানুষটি কতটা গুরুত্ব দিচ্ছে বা আপনার বলা কথাগুলিকে সে উড়িয়ে দিচ্ছে কি না, সেদিকে নজর রাখার চেষ্টা করুন। আর সে যদি আপনাকে আপনার বলা কথাগুলিকে গুরুত্ব কম দেয় তাহলে বুঝে নেবেন আপনি ভুল সম্পর্কে আছেন। তিন নম্বর লক্ষণটি হলো গোপন করা। আপনি ভালোভাবে খেয়াল করে দেখুন সে আপনার কাছে কোনো কিছু লুকানো বা গোপন করছে কি না, বা মিথ্যা কথা বলছে কি না, সব কিছু আপনার সাথে শেয়ার করছে কি না, সত্য কথা আপনাকে বলছে কি না। কেননা আমরা যাকে ভালোবাসি তাকে আমাদের প্রতিদিনের জীবনের তুচ্ছ কথাগুলিও শেয়ার করতে ভুল করি না, ছোটোখাটো যাই হোক অনায়াসেই বলি, তাকে সব কিছু সত্য বলে অনেকটা রিল্যাক্স হই। ধরুন আপনার প্রিয় মানুষটি কোথাও কোনো ফ্রেন্ডের সাথে হয়তো অফিস টিফিনেই একসাথে খাবার খাচ্ছে, কিন্তু আপনাকে সেই ফ্রেন্ডের নাম বলতে গিয়ে ইতস্তত বোধ করছে, তাহলে তখন এটাই বুঝে নেবেন আপনার সম্পর্কে কোনো গোলমাল না থাকলে আপনার প্রিয় মানুষটি আপনাকে লুকিয়ে যেত না, বরং সাদা মনে তার ফ্রেন্ডের নাম বলে দিত। আসলে যেখানে মিথ্যা আছে সেখানে কোনো দিনও সত্য প্রেম থাকতে পারে না, কারণ প্রেম সর্বদা সততার আশ্রয়ে চলে, মিথ্যার প্রশ্রয়ে নয়। চার নম্বর লক্ষণটি হলো সময় কাটাতে না চাওয়া। আপনার প্রিয় মানুষটি আপনার সাথে সময় কাটাতে চায় নাকি সে বোরিং ফিলিং করে বা আপনাকে সময় না দেওয়ার অজুহাত দেয়, এটি আপনি ভালো করে লক্ষ্য করুন।
কারণ সে যদি আপনাকে সত্যিই ভালোবাসে তাহলে সে সব সময় চাইবে আপনার সাথে সময় কাটাতে। কিন্তু আপনি শুধু চেয়ে গেলেন আর অপর মানুষটা ব্যস্ততার অজুহাত দিতে থাকলো, তার মানে আপনি বুঝে নিন আপনি মিথ্যা ভালোবাসায় জড়িয়ে পড়েছেন। 5 নম্বর লক্ষণটি হলো সম্মান করা। আমরা যখন কোনো সম্পর্কে আসি তখন একে অপরের প্রতি সম্মান দেওয়াটাও অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। যদি কখনো দেখেন আপনার সামনে আপনার প্রিয় মানুষটি আপনাকে নিয়ে তার বন্ধুদের কাছে মজার খোরাক করছে, তাহলে বুঝে নেবেন আপনার সম্পর্কটা ভুল মানুষের সাথে। কেননা যে আপনাকে ভালোবাসবে সে কোনোদিন তার নিকটজনের কাছে আপনাকে খাটো করবে না। এটার পাশাপাশি আরেকটি বিষয়ও বিশেষ লক্ষণীয়, যখনই এটি ঘটতে থাকবে তৎক্ষণাৎ আপনার উচিত যত কষ্টই হোক সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা, কারণ আমরা মানুষ, আত্মসম্মান আমাদের সকলের আছে। 6 নম্বর লক্ষণটি হলো কথা না রাখা। কথা না রাখা হলো একটি মস্ত বড় দিক যে কোনো সম্পর্কতেই। হতে পারে আপনাদের কোথাও ঘুরতে যাবার প্ল্যানিং ছিল কিন্তু সে আপনাকে ঘুরতে নিয়ে যেতে পারেনি, তবে এই ভুলটি খুব নর্মাল ব্যাপার। কিন্তু এই ভুলটির জন্য তার মধ্যে যদি কোনো প্রকার খারাপ লাগা বা অনুশোচনা বোধ যদি না থাকে তাহলে এর থেকে এটাই বোঝা যায় আপনি তার জন্য কষ্ট পেলেন, বাঁচলেন কি মরলেন তার কাছে এগুলি নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই, অর্থাৎ আপনার জন্য তার কিছুই যায় আসে না। তাহলে এটির থেকে প্রমাণিত আপনার প্রিয় ব্যক্তিটি আপনার সাথে শুধুমাত্র টাইম পাস করতেই এসেছে। তবে পুরো বিষয়টিকে কিন্তু আপনাকে অনুধাবন করতে হবে, আর যদি এটি মিলে যায় তাহলে বুঝে নেবেন আপনি আপনার প্রিয় মানুষটির কাছে মূল্যহীন একজন জীব মাত্র। 7 নম্বর লক্ষণটি হলো অনুভূতিহীন আচরণ। কিছু কিছু ক্ষেত্রে অনুভূতিহীন বা রুক্ষ আচরণ বড় কষ্টদায়ক, আর এই আচরণটির থেকে বেশি বুঝতে পারবেন আপনার প্রিয় মানুষটি আপনাকে আদৌ ভালোবাসে নাকি বাসে না। সামান্য একটা উদাহরণ, ধরুন আপনি আর আপনার প্রিয় মানুষটি রাস্তা দিয়ে হাঁটছেন, এমন সময় কোনো বয়স্ক হয়তো রাস্তা পার হতে পারছে না। তখন যদি আপনার লাভার ইচ্ছা করে না তাকিয়ে চলে যায় আপনাকে নিয়ে, উপরন্তু আপনি এগোতে চাইছেন সেই বয়স্কের কাছে, কিন্তু আপনাকে যদি না যেতে দেয় তাহলে বুঝবেন আপনার প্রিয় মানুষটি পাথর ছাড়া আর কিছু নয়। আর পাথরের মন বলে কিছু থাকে না। আপনিও যদি কখনো এই পরিস্থিতির শিকার হন তখনও আপনাকে সে যে ছেড়ে আসবে না তার কোনো গ্যারেন্টি নেই। 8 নম্বর লক্ষণটি হলো কষ্ট না হওয়া। আমরা যাকে ভালোবাসি তার যে কোনো কষ্টে কষ্ট না পাওয়াটা ইম্পসিবল ব্যাপার। আপনার প্রিয় মানুষটির কষ্টে যেভাবে আপনি সমব্যথী, ঠিক উল্টো দিকের মানুষটি আপনার মতোই আপনার কষ্টের ব্যাপারে কষ্ট পায় কি না সেটিও আপনাকে বুঝে নিতে হবে। ধরুন আপনার বসের সাথে আপনার খুব ঝামেলা হলো, আপনাকে জব থেকে 3 দিনের জন্য বসিয়ে দিল, আর সেটা কেঁদে কেঁদে আপনি আপনার প্রিয় মানুষটিকে শোনালেন, তখন দেখবেন আপনার প্রিয় মানুষটির আচরণ আপনার প্রতি ঠিক কীরকম। যদি দেখেন নর্মাল অথবা আপনার কথাতে সে বিরক্ত হয়ে কথা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে তাহলে অতি অনায়াসে বুঝে নিন আপনাকে সে আদৌ ভালোবাসে কি না, ভালোবাসা নাকি সবটুকু নাটক। 9 নম্বর লক্ষণটি হলো মন নাকি শরীর। আজকাল আমাদের সম্পর্কগুলি বড় যান্ত্রিক হয়ে গেছে, অনুভব যেখানে বড্ড কম, যেখানে কিনা মনের থেকে শরীর বেশি প্রাধান্য পায়। আর আমরা হয়তো আমাদের মানুষটিকে হ্যাপি করতে তার সকল হ্যাঁগুলিতে হ্যাঁ মেলাই, কিন্তু এটাই আমরা সবথেকে বড় ভুল করি, নিজের মনের কথা না শুনে অপরজনকে হ্যাপি করার প্রচেষ্টায়। আপনি খেয়াল করবেন আপনার প্রিয় মানুষটি আপনার সাথে ওপেন জায়গায় বেশি সময় কাটাতে চায় নাকি বদ্ধ ঘরের অন্ধকার বেশি পছন্দ করে। যদি দেখেন 4 দেওয়ালের বদ্ধ ঘরের মধ্যে আপনাকে নিয়ে প্রায়শই থাকতে চায় তাহলে চোখ বন্ধ করে বুঝে নিন আপনি ভুল সম্পর্কে রয়েছেন। আমাদের মন এমন একটি জিনিস যেটি কখন যে অপাত্রে দান হয়ে যায় আমরা বুঝতেই পারি না। তাই কাউকে নিজের মন দেওয়ার আগে ভালো করে খেয়াল করুন সে আদৌ আপনার ভালোবাসার যোগ্য কি না। এই বিশ্বে আমরা যেখানে অর্থ আমানত করতে গিয়ে না ঠকবার ভয়ে 10 বার চিন্তা করি সেখানে মন নামের গোটা আমিটাকে কেন ভুল মানুষের হাতে সমর্পণ করব। তাই যে কোনো সম্পর্কে আসার আগে বারবার ভাবুন, তারপরেই পা বাড়ান। বন্ধুগণ, এর মধ্যে কোনো একটি বিষয় যদি আপনার সম্পর্কের মধ্যে অলরেডি থাকে তাহলে আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের সম্পর্ক লং লাইফ হবে না। আশা করছি আপনি আপনাদের সম্পর্ক যাচাই করতে পারবেন যে কোনো ডিসিশন নেওয়ার আগে
অবশ্যই 100% শিওর হয়ে নেবেন, না হলে হিতে বিপরীত হতে পারে। বন্ধুগণ, ভিডিওটির কথাগুলি সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কথাগুলির মাধ্যমে যদি কিছু গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারেন তাহলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে যাবেন না। দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ একটি ভিডিওর সাথে। ভালো থাকবেন।